MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999। নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। যে খবর আজকে সংবাদপত্রে ছাপা হয়েছে খুবই চাঞ্চল্যকর এবং তাৎপর্যপূর্ণ। শুক্রবার সুপ্রিম কোর্টে এই পুরসভাগুলোর নিয়োগ দুর্নীতি নিয়ে শুনানি ছিল। সবার আগে ক্রোনোলজিটাকে আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সল্টলেকের FD ব্লক থেকে ধৃত প্রমোটার অয়নশীলের বাড়িতে তল্লাশি করার সময় কিছু নথিপত্র পায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার থেকে তাদের অনুমান ছিল যে রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগে ব্যাপক গণ্ডগোল হয়েছে। অয়নের সংস্থাকেই বিভিন্ন পুরসভা নিয়োগের দায়িত্ব দিয়েছিল। কেন দিয়েছিল, সেই সংস্থার কী ক্রেডেনশিয়াল, কারা এই দায়িত্ব দেওয়ার পিছনের মূল মস্তিষ্ক ছিল, সেগুলো তদন্তকারীরা তদন্ত করতে চায়। প্রাথমিকভাবে বলা হয়েছিল 100 কোটি টাকার দুর্নীতি, এখন নাকি শোনা যাচ্ছে সেই দুর্নীতির অঙ্ক 200 কোটি টাকা। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমে CBI তদন্তের নির্দেশ দেন, তারপরে ইডিও ঢুকে পড়ে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করে। সুপ্রিম কোর্ট বলে যে আপনারা কলকাতা হাইকোর্টেই আবার আবেদন করুন, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই কেন্দ্রীয় এজেন্সির তদন্তের সিদ্ধান্তকে শিলমোহর দেয়। তারপর আবার রাজ্য সরকার আমাদের করের টাকা খরচ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে, সেখানে শুনানি চলছে। সেই শুনানিতে ইডির আইনজীবী ভারতবর্ষের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল SV রাজু বলেন যে এই পুরসভার নিয়োগে যে দুর্নীতি হয়েছে, যে টাকা হাতবদল হয়েছে, নয় ছয় হয়েছে, তা বিভিন্ন সূত্র মারফত প্রভাবশালীদের কাছে পৌঁছেছে। অর্থাৎ মানি ট্রেলটা তারা আইডেন্টিফাই করেছেন এবং প্রমাণ তাদের কাছে আছে। চার্জশিটের সময় সব কিছু জানানো হবে। এই মুহূর্তে তদন্তের স্বার্থে তারা আদালতে সমস্ত নথি পেশ করতে পারছেন না, এটা তাদের অপরাধ। অর্থাৎ শিক্ষক অশিক্ষক নিয়োগে দুর্নীতির পাশাপাশি পুরসভাগুলোতেও বিভিন্ন পদে নিয়োগের নামে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং ভারতবর্ষের অতিরিক্ত সলিসিটর জেনারেল SV রাজু সেটা সুপ্রিম কোর্টে তার নিজের বক্তব্য জানানোর সময় দত্তহীনভাবে জানিয়েছেন এবং তিনি বলেছেন কাগজে প্রকাশ যে টাকার যে মানি ট্রেলিংটা তারা আইডেন্টিফাই করেছেন, তথ্য প্রমাণ তাদের কাছে আছে, কারা কারা টাকা পেয়েছেন সেটাও তারা জানেন এবং তথ্য প্রমাণ আছে, ঠিক সময় পেশ করা হবে। এবং আমি যা খবর পেয়েছি বিভিন্ন সূত্র মারফত, এই পুরসভায় নিয়োগ দুর্নীতিকে সামনে রেখেও কিন্তু ধরপাকড় অভিযান শুরু হবে। অনেকে বলছেন দাদা এই কথাগুলো আর কেন বলেন, একই তো চর্পিত চর্পণ। প্রথম কথা বলি, শুনুন, আমার আপনার নিশ্চয়ই আমরা সবাই চাই এই নিয়োগ দুর্নীতি, সব রকমের নিয়োগ দুর্নীতি বা অন্যান্য দুর্নীতির তদন্তের তদন্ত খুব তাড়াতাড়ি শেষ হোক, প্রকৃত দোষীরা শাস্তি পাক, প্রভাবশালীরা যাতে আইনের ফাঁকগুলো বেরিয়ে না যায় সেটা নিশ্চিত করতে হবে। আমার আপনার এই দাবি 200% যুক্তিসঙ্গত। আমরা হয়তো অনেকটা আবেগের বশে বলছি কেন দেরি হচ্ছে, কেন দেরি হচ্ছে, কিন্তু আমরা তো আর তদন্তকারী সংস্থার সঙ্গে যুক্ত নই। দেখুন, ইডি আমার আপনার কথায় চলবে না, তারা কিন্তু ফুল প্রুফ ডকুমেন্ট চায়। যেই ফুল প্রুফ ডকুমেন্ট আদালতে গ্রাহ্য হবে এবং যাকে তারা হেফাজতে নেবে
তারা কোনো মতেই আর হেফাজত থেকে বেরোতে পারবে না, মানে জামিন টামিন খুব সহজে পাবে না। দেখছেন পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন না, অনুব্রত মণ্ডল জামিন পাচ্ছেন না, এক বছরের উপর হয়ে গেছে, শিক্ষা দপ্তরে কোনো কর্তা জামিন পাচ্ছেন না, এই জীবনকৃষ্ণও জামিন পাবে না, পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ তাদের বাড়িতে চাকরি বেচার চক্র খুলে বসেছিলেন, বাড়িতে মিটিং করতেন। এগুলো মানুষ, একজন শিক্ষামন্ত্রী ছিলেন টানা এতদিন, শুধু শিক্ষামন্ত্রী নয়, শিল্প পরিষদীয় মন্ত্রী, একসময় তথ্য প্রযুক্তি মন্ত্রকেরও দায়িত্ব ছিলেন, কি যেন একটা মহাসচিব, পরিষদীয় মন্ত্রী, কেউ কিছু জানতো না। তিনি আর মানিক তো আবার 10 বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। দেখুন পার্থকে তাও 21 সালে সরানো হলো, কিন্তু মানিক কিন্তু সরল না, টানা 2012 থেকে ওর গ্রেপ্তারির আগে পর্যন্ত মানিক প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান। কোন জাদু বলে, কোন জাদু বলে? সরকার বলছেন, তার শিষ্য মহলের বক্তব্য, কেউ যদি দুর্নীতি করে থাকে তার দায় তার, সরকারকে কালিমালিপ্ত করার, এটা হচ্ছে বিরোধীদের চক্রান্ত। আমার বক্তব্য নিশ্চয়ই, যে দুর্নীতি করেছে তার দায় তাকে নিতেই হবে, কিন্তু পার্থ মানিক এরা এই চক্র চালাচ্ছে এটা প্রশাসন বা গোয়েন্দা দপ্তর কিছু জানতো না, নাকি জেনেও তারা সব কিছু বলেনি, আর যদি নাই জানে সেটা তাদের অপদার্থতা, ইনএফিসিয়েন্সি, তাদের পেশাদারী দক্ষতা কমে গেছে, কারণ রাজনৈতিক দলের, বিশেষ করে শাসক দলের তল্পিবাহকের মতো কাজ করে গোয়েন্দা বিভাগ পুলিশ তাদের কর্মদক্ষতা হ্রাস পেয়েছে। মরার উপর খাড়ার গা হচ্ছে পুরসভায় নিয়োগ দুর্নীতি। কপিল সিব্বল কি বলছেন শুনুন, সব বিষয়ে সিবিআইডিকে ঝাঁপিয়ে পড়তে হবে, রাজ্য পুলিশও তো আছে, রাজ্য পুলিশ কি তদন্ত করছে, সিআইডি কি তদন্ত করছে আমরা তো জানি। এই যে নীলাদ্রি দাস, যিনি ওয়েমার শিট প্রস্তুতকারক সংস্থার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ, এই রাজ্য পুলিশ, এই সিআইডি তৎপরতার সঙ্গে 1 মাসের মধ্যে সিআইডির আইনজীবী আদালতে গিয়ে বলল যে নীলাদ্রি দাসকে হেফাজতে রাখার কোনো প্রয়োজন নেই। তাহলে নীলাদ্রি দাসকে জেরা করে এমন কিছু তথ্য পেয়েছিল রাজ্যের গোয়েন্দা দপ্তর, যে তথ্যকে নিয়ে এগোলে পরে বিপদের সম্ভাবনা প্রভাবশালীদের, তাই নীলাদ্রি দাসের জামিনের বিরোধিতা করা হলো না। এই পুলিশকেই যদি আপনি ফ্রি হ্যান্ড দেন, তারা তাদের পেশাদারিত্বের প্রতি পূর্ণ সম্মান বজায় রাখতে পারবেন এবং আমাদের আশ্বাসও ফেরাতে পারবেন, ভরসার জায়গাটা ফেরাতে পারবেন, কিন্তু সেটা তো হবে না, কারণ তাদের হাত পা বাঁধা। যখনই তারা আইন অনুযায়ী নিরপেক্ষভাবে তদন্ত করতে চাইবে তখনই তাদের বাধা দেওয়া হবে। অজস্র ঘটনা রয়েছে চারপাশে, অজস্র। যেমন ওই তিওয়ারি বলে একজন, যার ছেলে তার বাবার স্কুলেই নথি জাল করে চাকরি পেয়েছিল, সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন তো মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু, কী তার পরিণতি, কী বলছেন তিনি সিআইডি সম্পর্কে, শুনলেই তো বলছে যাবে যে রাজ্য পুলিশের হাতে তদন্তভার দিলে তার পরিণতি কী হয়, ধামা চাপা দেয় তারা, সেই জন্যই সিবিআইডি তদন্তের দাবি সব জায়গা থেকে ওঠে এবং আদালত নির্দেশ দেয়। অন্তত বিগত 1 বছরে তো অনেকে জেলে গেছেন সিবিআইডির তদন্তে, হয়তো তদন্ত স্লো হচ্ছে, হয়তো যে গতিতে তদন্ত করার কথা ছিল পারছে না তারা, পরিকাঠামোর অভাব আছে, নানা রকম সমস্যা আছে, কিন্তু যে অগ্রগতি এখনও অবধি হয়েছে, রাজ্য পুলিশ যদি তদন্ত করতো কিচ্ছু হতো না, এরা সবাই বহাল তবিয়তে এখনো থাকতো। সেই জন্য সিবিআই ইডির তদন্তের নির্দেশ দেয় আদালত এবং
সিবিআই ইডি তদন্তের দাবিও ওঠে। মহানিষ্ক্রমণের পর তো প্রায় 3 সপ্তাহ অতিক্রান্ত, মহাপ্রভাবশালী কবে এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে পা রাখবেন সে নিয়ে এখনো খুব সংশয়, নানা রকম তারিখের কথা স্পেকুলেট হচ্ছে। আবার একটা মহল থেকে বলা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কলকাতা হাইকোর্ট সেই মহাপ্রভাবশালীকে রক্ষা কবচ না দেন ততক্ষণ পর্যন্ত ঈশ্বর পরিত্যক্ত বঙ্গে মহাপ্রভাবশালীর পদধূলি পড়বে না, আমরা বঞ্চিত থাকবো তার পদধূলি থেকে। অনেকদিন হলো তিনি বিদেশে আছেন, এখন কোথায় আছেন, কত রকম জল্পনা কল্পনা। মাঝে ওই মহাপ্রভাবশালী বিদেশের সময় রাত 2:45 একটি টুইট করে ইডিকে নিষ্কর্মাধারী বলেছিলেন। আবার তারই আইনজীবী, ভারত বিখ্যাত আইনজীবী, কলকাতা হাইকোর্টে ইডির তদন্তে যেন তার মক্কেলকে কোনো হীনস্থা না করা হয় তাই জন্য রক্ষা কবচ চাইছে। একদিকে ইডি মহাপ্রভাবশালী টুইটে নিষ্কর্মাধারী, অন্যদিকে তারই ভারত বিখ্যাত আইনজীবী আদালতে সওয়াল করছেন যে ইডির হাত থেকে রক্ষা কবচ দেওয়ার জন্য। কি বৈপরীত্য! নিশ্চয়ই মহানিষ্ক্রমণের পর তিনি নিশ্চয়ই বঙ্গভূমে পদার্পণ করবেন এবং বড় বড় কথা আমরা শুনব। তার একটা অননুকরণীয় ভঙ্গি আছে, কুচ পরোয়া নেহি, বঙ্গবাসী তার অমৃত বচন থেকে অনেক দিন ধরে বঞ্চিত হচ্ছে, আমরাও শুনতে পাচ্ছি না। আশা করব খুব তাড়াতাড়ি এই মাটিতে তার পদধূলি পড়বে, সেটা কবে দুর্জনেরা বলছেন হাইকোর্ট রক্ষা কবচ দিলেই নাকি তবে মহাপ্রভাবশালী পা রাখবেন, আর হাইকোর্ট যদি রক্ষা কবচ না দেয় তাহলে কি হবে, সেই প্রশ্নের উত্তর ওই মহাপ্রভাবশালীকে যারা ব্যঙ্গ বিদ্রুপ টিকা টিপ্পণী করেন তাদের কাছেও নেই। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। যাদবপুর কাণ্ডের পর 1 সপ্তাহের উপরে কেটে গেছে, এখনো চাপান উতর চলছে, সিসিটিভি ক্যামেরা বসালে ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা নাকি ক্ষুণ্ণ হয়, অনেকে এখনো বলছেন ওই পক্ককেশ বৃদ্ধ যিনি ওই যাদবপুরে পড়তেন সিপিআইএম করেন তিনি, সিসি ক্যামেরা ঠিক আছে লাগানো যেতে পারে কিন্তু ব্যক্তি স্বাধীনতা যেন ক্ষুণ্ণ না হয় সেটাও বলছেন। আরে সিসি ক্যামেরার সঙ্গে আবার ব্যক্তি স্বাধীনতা কিসের, আসলে এরা আকড়া করেছে মাও স্টালিনের, মাও স্টালিনের নাম করে এখন খুনও করা যায়, হরেক কিসিমের বাম, গাঁজার ঠেক, মদের ঠেক, অসামাজিক কাজকর্মের ঠেক হয়েছে যাদবপুর। এবং ওই শিক্ষকরা যাই বলুক না কেন ওদের নিজেদেরও সদিচ্ছা নেই, এমনি করে যায় যদি যাক না, টিএমসিপি ইউনিট খুলবে খুব ভালো কথা, আবার নতুন করে উত্তেজনা বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে ওই যাদবপুরে কিন্তু টিএমসিপি দাঁত ফোটাতে পারেনি, এই ফাঁকে যদি গোলে ঢুকে পড়া যায় সেটাই তাদের কাছে লাভ। কিন্তু শুধু যাদবপুর কেন, কলকাতা বিশ্ববিদ্যালয়তেও র্যাগিংয়ের অভিযোগ, অন্য কলেজেও র্যাগিংয়ের অভিযোগ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেও র্যাগিংয়ের অভিযোগ। এই যে সেন্ট পলস কলেজের 2য় বর্ষের ছাত্র ছিল বিশ্বজিৎ সর্দার, 2018 সালে তাকে নগ্ন করে র্যাগিং করা হয়েছিল, কে অভিযুক্ত ছিল, আব্দুল কাইয়ুম মোল্লা, তাকে গ্রেপ্তারও করা হয়েছিল, তিনি তৃণমূল ছাত্র পরিষদের পদাধিকারীও ছিলেন। অর্থাৎ শাসক দলের ছাত্র সংগঠন যাদবপুর কাণ্ডকে কেন্দ্র করে বাম এবিভিপিকে বিদ্যে চাইলেও তারা যে একই দোষে দুষ্ট এরকম বুড়ি বুড়ি প্রমাণ আছে এখনও কলকাতার বিভিন্ন কলেজে, কলকাতা বিশ্ববিদ্যালয়ে, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, রবীন্দ্র ভারতীতে, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে অনেক প্রাক্তনী ছাত্রদের রীতিমতো দাপাদাপি, হোস্টেলেও তাদের অবাধ যাতায়াত। আমি এটা প্রতিবেদন আপনাদের পড়ে শোনাই, এটা ওই কায়ুম ও তার দলবলের
অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল কলেজ, আমি ন্যাড়া তোরাও ন্যাড়া হ। এটি বাংলা কাগজে এটা বেরিয়েছিল, আমি একটু পড়ে শোনাই আপনাদের। তিনি ন্যাড়া হয়েছেন বলে তার অনুগামীদেরও ন্যাড়া হতে হবে। তার চালের ব্যবসা, সেখান থেকেই হোস্টেলে চাল যাবে। তারা বললে তবেই ছাত্র ভর্তি হবে কলেজে, প্রতিবাদে জুটবে হুমকি, মারধর, এমনকি নগ্ন করে হেনস্থা। সেন্ট পল কলেজে ছাত্রকে নগ্ন করে হেনস্থা করার ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের একাধিকের বিরুদ্ধে এমন সব অভিযোগ রয়েছে। এই নেতাদের বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ কাঁচা টাকা আর ক্ষমতার লোভে এদের ছাত্রাবস্থা কাটছে না। এতদিন তাদের কেশাক্র ছুঁতে পারেনি কেউ, পরে তারা গ্রেপ্তার হয়েছেন। অভিযুক্তদের তালিকায় একেবারে উপরে আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা তথা তৃণমূল ছাত্র পরিষদের নেতা আব্দুল কায়ুম মোল্লা, তার বিরুদ্ধে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলিতে চাল সিন্ডিকেট চালানোর অভিযোগ রয়েছে। ভাঙড়ের বাসিন্দা কায়ুমের চালের ব্যবসা রয়েছে বলে টিএমসিপি সূত্রের খবর। সেন্ট পলস কলেজ থেকে ইসলামিক হিস্ট্রি নিয়ে 2010-11 সালে স্নাতক পাশ করে কায়ুম ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে। তার ছায়াসঙ্গী আর এক ধৃত এনামুল হক ওরেপে তপু। তপু আর কায়ুম এর আগে সেন্ট পলস কলেজের সামনে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন। তখন অবশ্য বাম জমানা, সেই সময় প্রগতিশীল ইন্দিরা কংগ্রেসের ছত্রছায়া ছিলেন। তারপর দুজনে আসেন টিএমসিতে। কায়ুম 2011 সালে সেই যে বিশ্ববিদ্যালয়ে পড়তে ঢুকেছিলেন, তারপর 7-8 বছর পরেও তার ছাত্রদশা কাটেনি। এই হচ্ছে ছবি। তাই যাদবপুর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যাদবপুর বাম অতিবামদের ডেরা, মাও স্টালিনের নাম করে খুন করা যায়, তাই তো হলো। এবং এখনও কয়েকজন দেখছি খুব গলা চড়িয়ে বলছেন সিসিটিভি ক্যামেরা বসানো যাবে না। আপনি যে মতবাদেরই সমর্থক হতে হন, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে এই নয় আপনি মাও স্টালিনের নাম করবেন, তাদের মতবাদ প্রচার করবেন, প্রগতিশীলতার বুলি কপচাবেন, হোস্টেলে ফিরে খাপ পঞ্চায়েত বসে দাদাগিরি করবেন, আর কিছু বললেই বলবেন আপনাদের কি প্রগতিশীলতায় হস্তক্ষেপ করা হচ্ছে, ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না, সিসিটিভি ক্যামেরা বসানো যাবে না। তাই মাও স্টালিনের নাম করে এই অনাচার কিন্তু আর চলবে না, পদক্ষেপ করতেই হবে। ওই যাদবপুর বিশ্ববিদ্যালয় সম্প্রদায়কে বাগে আনতে গেলে পদক্ষেপ করতেই হবে। যদি কর্তৃপক্ষ পদক্ষেপ না করে বৃহত্তর নাগরিক সমাজের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো হবে যে এই অনাচার বন্ধ করতে হবে, শুধু যাদবপুর নয়, সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়। একে তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আমাদের মাথাটা হেঁট হয়ে গেছে, তারপর এই র্যাগিংয়ের নামে যে হেনস্থা হচ্ছে, সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে যে বিবর্ণ ছবিটা উঠে আসছে, এর থেকেও যদি আমরা শিক্ষা না নিন তাহলে আর কিছুর থেকেই আমাদের বোধ হবে না। তাই এটাই বলার যে যাদবপুর বিচ্ছিন্ন ঘটনা নয়, এই রোগ পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার নানা জায়গায় ছড়িয়ে পড়েছে এবং সারা শরীরেও এই রোগ ছড়িয়ে পড়বে। এখনো সময় আছে, লাস্ট এফর্টটা করতে হবে এবং আন্তরিকভাবে করতে হবে, দল মত নির্বিশেষে নাগরিক সমাজকে করতে হবে। আমি আশাবাদী, আমার আশাবাদ বাস্তবে সফল হবে কি না সেটা প্রশাসন, বিশ্ববিদ্যালয় সম্প্রদায় বলতে পারবে।